আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গরমের যে আবির্ভাব, তো আমাদের কিন্তু একটি ফ্যান প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে নিলাম একদম সিম্পল প্রাইজে, মাত্র 20-30 টাকা খরচে। তো আপনারা চাইলেই এই অসাধারণ ফ্যানটি তৈরি করে নিতে পারেন। ফ্যানটির একটি ভালো দিক হচ্ছে ফ্যানটি কিন্তু বিদ্যুৎ ছাড়াই 4-5 ঘন্টা ব্যাকআপ দেয়, এবং ফ্যানটির যে চার্জারগুলো সেটি মোবাইল ফোনের যে চার্জার, সেই চার্জার দিয়েই ফ্যানটি অনেক ভালোভাবে চার্জিং হয়। এটিতে অসাধারণ একটি সুইচ আছে, 2টি ইন্ডিকেটর লাইট আছে। তো আপনারা চাইলে ফ্যানটি তৈরি করে নিতে পারেন, মাত্র 20-30 টাকার মাধ্যমেই ফ্যানটি তৈরি হয়। এবং ফ্যানটির আর একটি ভালো দিক হচ্ছে ফ্যানটি কিন্তু খোলাও যায়, একদম কানেক্টর দিয়ে লাগানো হয়েছে। তো এই যে স্ট্যান্ডগুলো, তো স্ট্যান্ডটি টান দিলেই কানেক্টর থেকে খুলে আসে, তো কোনো জায়গায় রাখতে অথবা কোনো জায়গায় নিয়েও নেওয়া যায়। তো ফ্যানটি আমি কীভাবে তৈরি করেছি সেটি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফ্যানটি তৈরি করতে আমাদের কিছু প্রয়োজনীয় মালামাল লাগবে। প্রথম হচ্ছে একটি 1 গ্যাং সুইচ বক্স, তো মাত্র 10-15 টাকা, এবং লাগবে একটি ফলস কভার, তো ফলস কভারটিও 5-7 টাকা দাম নেয়। তো এই দুটি হচ্ছে আমাদের মেন উৎস। তারপর লাগবে একটি 3.7 ভোল্ট একটি হাই স্পিড মোটর, তো এই মোটরটি কিন্তু 3 ভোল্ট দিয়েও অনেক স্পিডে চলে। আর লাগবে হচ্ছে আমাদের একটি ব্যাটারি, তো আমি এখানে 2টি ব্যাটারি নিয়েছি। তো মোবাইলের যে পুরাতন ব্যাটারিগুলো আছে, তো সেই ব্যাটারিগুলো আমি 2টি প্যারালাল কানেকশন করে 2টি ব্যাটারি ব্যবহার করব, যাতে চার্জিং ব্যাকআপটা একটু বেশি পাওয়ার জন্য। আর লাগবে 1/2 ইঞ্চি সাইজের একটি পাইপ, তো এটি প্রায় 8 ইঞ্চির মতো, মানে এটা হাইট আপনি যেমন নিতে পারেন। আর লাগবে আমাদের 2টি কানেক্টর, তো এই কানেক্টর 2টি আমরা ব্যবহার করব ফ্যানটির যে স্ট্যান্ডটা আছে, তো এই স্ট্যান্ডটি খুলে নিচে রাখার জন্য অথবা কোনো জায়গায় যাতায়াতে সুবিধার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের লাগবে একটি সুইচ ও একটি চার্জিং পোর্ট, তো চার্জিং পোর্টটি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েও চার্জ হবে, এবং অ্যাবোনাইটটিতে অবশ্যই ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। তো তার আগে আমি একটি অ্যাবোনাইটে ছিদ্র করে নিয়েছি, তো আপনারা চাইলেও আপনাদের মন মতো ছিদ্র করে নিতে পারেন। তো উপরে আমি একটি সকেট ব্যবহার করেছি, তো সেটি যাতে অনায়াসে খুলে রাখা যায়। তো প্রথমেই আগে আমরা একটি উপরের যে স্ট্যান্ডটি আছে, তো সেই স্ট্যান্ডের কাজ করব। তো এরকম একটি ক্লাম্প দিয়ে মোটরটি, 2টি স্ক্রু দিয়ে মোটরটি ভালোভাবে সংযুক্ত করে নিতে হবে। তো অবশ্যই মোটরটিতে ভালোভাবে সংযুক্ত করতে হবে, তা নাহলে কিন্তু মোটর সাউন্ড হবে, এবং যে আমাদের যে 2টি ছিদ্র আছে এটি হচ্ছে আপ ও ডাউন করানোর জন্য, এবং পাখাটি ভালোভাবে লাগিয়ে নিব। পাখাটি অবশ্যই গ্লুকান দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু শুকাতে দেব, এবং তার পরবর্তীতে আমরা যে মেন কাজটা আছে সেটির কাজ করব। তো প্রথমেই আগে আমাদের যে বোর্ডটিতে আছে, তো ফলস কভার যে বোর্ডটি আছে, তো সেই বোর্ডটিতে আমরা সুইচ এবং সকেট কানেকশন করব। তো সুইচটিতে অবশ্যই ভিতরে একটি ওয়াশার দিয়ে এবং উপরে একটি ওয়াশার দিয়ে ভালোভাবে সংযুক্ত করে নিব। এবং তারপর যে হচ্ছে আমাদের চার্জিং পোর্ট, তো চার্জিং পোর্টটি আমরা ভালোভাবে ঢুকিয়ে নিব। অবশ্যই একটু সোজা করে নিতে হবে, যাতে একটু দেখার সুবিধাও এবং চার্জ দিতেও ভালো হয়। আমরা ব্যবহার করব 2টি ইন্ডিকেটর লাইট, একটি হচ্ছে চার্জিং সিগন্যাল দেখানোর জন্য, আর একটি হচ্ছে মোটর রানিং সিগন্যাল দেখানোর জন্য। তো আমাদের কাজ কিন্তু শেষ মোটামুটি, তো অসাধারণ একটি লুক দেখা যাচ্ছে, তো অনেক সুন্দর কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর। এখন আমরা কানেকশন করব। প্রথমত আগে ইন্ডিকেটর লাইটের যে মাইনাসটি আছে, তো 2টি মাইনাস আমরা একত্র করে নিব, এবং তারপর হচ্ছে ব্যাটারির যে মাইনাস আছে, তো ব্যাটারির মাইনাস এবং চার্জিং পিনের যে মাইনাস এবং হচ্ছে আউটপুট মোটরের যে মাইনাস, সবটি মাইনাস আমরা একত্র করে নিব, কারণ মাইনাসের সাথে কোনো সমস্যা নেই। তো
তো সবটি মাইনাস একত্র করার পর এখান থেকে আমরা 1k একটি রেজিস্টর ব্যবহার করব, 1k। তো 1k রেজিস্টরটি আমরা এখানে লাগিয়ে নিয়ে সরাসরি বাল্বের যে মাইনাসটি আছে সেই মাইনাসের সাথে সংযুক্ত করব, যাতে করে বাল্বটি না কেটে যায়। তারপর হচ্ছে আমাদের ব্যাটারিতে সুইচ কানেকশন করব। তো ব্যাটারির যে প্লাস আছে তো সেই প্লাসটি আমরা সুইচের সাথে সংযুক্ত করব, এবং একটি ডায়োড দিয়ে আমরা চার্জিংয়ের জন্য ব্যবস্থা করে দিব। তো ডায়োডটি আমরা প্লাস সেকশনটি ব্যাটারির প্লাসের সাথে দিব এবং অপর প্রান্তটি আমরা চার্জিং পিনের সাথে লাগিয়ে নিব। তো এবং সেটি আবার আমাদের যে চার্জিং এলইডি আছে তো সেই চার্জিং এলইডির প্লাস সেকশনের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আউটপুট যে প্লাস সেকশনটি আছে তো সেই প্লাস সেকশনটির কাজ করব। তো ভিডিওটি কিন্তু অনেক সিম্পলভাবে তৈরি করেছি, তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমার যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্লাস সেকশনটিতে আমরা যে সুইচ আছে তো সেই সুইচ থেকে আমরা প্লাসটি আউটপুট করে নিব। এবং আউটপুটে আমরা একটি কানেক্টর ব্যবহার করব, যাতে করে সেটি অনায়াসে খুলে রাখা যায়। তো সেক্ষেত্রে আমরা একটি কানেক্টর ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা ব্যাটারিটি ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিব। ব্যাটারিটি ভালোভাবে ঢুকালে নিয়ে আমাদের যে উপরের যে কভারটি আছে তো সেই কভারটি আমরা দুটি স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। আমাদের কাজ কিন্তু একদম শেষ। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।